কেবলমাত্র বোমা বা বন্দুক দিয়ে বিপ্লব আসে না, বিপ্লবের তরোয়ার ধার পায় বৈপ্লবিক চিন্তা শক্তিতে। এই কথাটা বলেছিলেন ভগৎ সিং। দেশবাসীর আজ গর্বের দিন, স্বাধীন হয়েছি মোরা আজকের দিনে, উন্নতির শিখরে পৌঁছাক দেশ, এটাই মোদের কামনা। শত শত শহীদের রক্তের বদলে এই দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের কর্তব্য এই স্বাধীন দেশের যত্ন নেওয়া, একে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। স্বাধীনতা আমাদের রক্তে, বিশ্বাস আমাদের কথায়, গর্ব আমাদের বুকে এবং স্মৃতি আমাদের আত্মায়। আসুন সবাই মিলে আমরা এই জন্মভূমিকে উন্নতির শিখরে নিয়ে যাই। যাদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম, তাদের সকলকে জানাই আমার প্রণাম। স্বাধীনতা এক অমূল্য উপহার যা আমাদের দিয়েছে বীর স্বাধীনতা সংগ্রামীরা। আমি একটি স্বাধীন দেশের নাগরিক, এর চাইতে বড় গৌরব আর কিসে হতে পারে।